বাবা মার দায়িত্ব হলো সন্তানের খেয়াল রাখা। তো আমরা কিন্তু সেরকম ভালো বাবা মায়ের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বা ছেড়ে চলে এসেছি বাবাইয়ের দরকারি জিনিসপত্র নিতে, যেগুলো বাবাইয়ের সবসময়ের জন্য প্রয়োজনীয় সেইগুলো নিতে এসেছি। তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও দুটো জায়গায় গেছিলাম, কোথায় বলো তো? হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি কিন্তু বেশ ভালোই আছি। তো মিতান অফিসিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত, নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কয়েকটা ইচ্ছে, বলতে গেলে এগুলো আমার ভীষণ ইচ্ছে, কয়েকদিন ধরেই ছিল, কয়েকদিন বলতে প্রায় এক বছর ধরে সেই সব ইচ্ছেগুলোই পূরণ করার জন্য কিন্তু আজকে যাবো। তো ইচ্ছেটা আজকে ফাইনালি পূরণ হবে কিনা সেটা তোমাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো, আর কি ইচ্ছে সেটাও দেখাবো। আমি কিন্তু আজকে ভীষণ হাসি খুশি আছি, একটাই কারণ, কেন বলো তো, অনেকদিন ধরে এরকম একটা প্ল্যানিং করবো ভেবে রেখেছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু ফাইনালি সেই প্ল্যানিংটা আমার সাকসেস হচ্ছে। আজকে কিন্তু মাম্মাকে নিয়ে আমি যাচ্ছি সেই জায়গাগুলোতে। যাই হোক, দেখো নিজের বাড়িতে আছি যেহেতু, সেই জন্য না কেউ কিছু বলার নেই, নিজে নিজের ইচ্ছে মতো ঘুমোই, নিজের ইচ্ছে মতো ঘুম থেকে উঠি। তোমরা হয়তো অনেকেই আমার ভিডিওতে দেখেছো, কালকে রাত 12:30 সময় মাম্মা খাবার নিয়ে এসেছে, খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে একটা বেজে গেছে, একটার সময় ঘুমিয়ে ঘুম থেকে উঠেছে 9:30 সময়। তো ঘুম থেকে উঠে ঘরের যেটুকু টুকিটাকি কাজ সব করে নিয়েছি, আর ঘরের কাজ ছাড়া তো আর সেরকম কিছু করতে হয় না, সব তো মাই করে। তো ঘরের কাজকর্ম করে যে দুজনে মিলে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, তো চলো বেরোই আগে। মাম্মা কিন্তু গাড়ি বের করে নিয়েছে, এবার আমরা কিন্তু দুজন মিলে যাবো একটু গড়িয়ার দিকে। আগে যাবো জায়েদ হাবিবসে, তারপরে যাবো মোড়ে, মোড় থেকে বাবুর টুকিটাকি কিছু জিনিস আনার আছে, তারপরে কিন্তু যাবো একটু বুলেটের শোরুমে, কারণ আমার কিন্তু প্রায় এক বছর আগে থেকে ইচ্ছে ছিল একটা বুলেট নেওয়ার। তো সেটাই আজকে দেখতে যাচ্ছি ফাইনালি। তো মাম্মা কিন্তু রেগে আছে আমার উপরে, কেন বলো তো, এটা কিন্তু ওর ইচ্ছে নেই, তবে আমার ইচ্ছে, আমার জন্য সব করতে পারে। আর আমাকে সাজাতে কিন্তু মাম্মা ভীষণ ভালোবাসে, ওর কোনো শখ নেই, ওর একটাই শখ, একটা ল্যাপটপ আর একটা ব্রেসলেট। তো ও আমাকে ব্রেসলেট করে দিয়েছে গেল বছর সরস্বতী পুজো, এবছর আমি ওকে ব্রেসলেট করে দেবো, সেরকম একটা ইচ্ছে আছে। তো যাই হোক, ল্যাপটপটা কিন্তু আমরা বিগ বিলিয়ন ডেজ অফারে নিয়ে নিচ্ছি, সামনেই তো বিগ বিলিয়ন ডেজ অফার আছে 6 তারিখ থেকে ফ্লিপকার্টে, তখন কিন্তু নিয়ে নেবো ল্যাপটপটা। আমার একটা ইচ্ছে পূরণ করে দিচ্ছি, আর একটা ইচ্ছে পূরণ করতে এটা মোটামুটি আমার 6 মাস লাগবে, তার আগে হবে না। তবে দেখো, আমরা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি প্রায় নেতাজি নগরের কাছাকাছি। এখন আমি আছি টালিগঞ্জে নেতাজি নগরে, ফার্স্ট যাবো জায়েদ হাবিবসে। তো জায়েদ হাবিবসে কথা টথা বলে তারপরে কিন্তু বেরিয়ে যাব, বাবুর একটা মেডিসিন নেওয়ার আছে মেডিসিন শপে, আর মোড়ে টুকিটাকি কিছু জিনিস নেওয়ার জন্য জায়েদ হাবিবসে যাচ্ছি। একটাই কারণ, ব্যারাকপুরে ভেবেছিলাম স্ট্রেটনিংটা করাবো, তো ব্যারাকপুরে আর করাচ্ছি না, কারণ আমি কিন্তু কলকাতায় চলে এসেছি নিজের বাড়িতে। তো এখানে আমার হাবিবসটা কিন্তু বাড়ি থেকে 10 মিনিটের ডিফারেন্স। তো যাই হোক, এখানেই করাবো দেখে জায়েদ হাবিবসে গেছিলাম, কথাবার্তা বলে নিয়েছি, 10 তারিখে ডেট নিয়ে নিয়েছি আর অ্যাডভান্স করে বুকিং করে নিয়েছি। 10 তারিখে কিন্তু জায়েদ হাবিবসে আসবো স্ট্রেটনিং করাতে নয়, ন্যানোপ্লাস্টিয়া করতে। হ্যাঁ, কিন্তু আমি ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটাই করাচ্ছি 10 তারিখে। তো যাই হোক, এখন কিন্তু সুপার মার্কেটের সামনে চলে এসেছি, মোড়ে ঢুকবো, মোড়ে ঢুকে কিন্তু বাবুর জন্য কিছু টুকিটাকি জিনিস নেওয়ার আছে, সেইগুলোই নেবো। আর আমার না মানে সত্যি বলতে কি বলো তো, ইচ্ছে ছিল না আজকে আসার, মামাকে বলেছিলাম অনলাইনে অর্ডার দিয়ে দাও, তো মামা বললো চলো বেরিয়েছি যখন তাহলে নিয়েই যাই। এখান থেকে বেরিয়ে যাবো কিন্তু মেডিসিন শপে, মেডিসিন শপের কাজটা হয়ে গেলে তারপরে যাবো কিন্তু বুলেটের শোরুমে। বুলেটের শোরুমে মানে এক বছর আগে থেকে ইচ্ছে ছিল এবছর পুজোর মধ্যে একটা বুলেট নেবো, সেরকম কিছু কেনাকাটি করবো না। তো যাই হোক, মামা বললো ঠিক আছে চলো আগে দেখে আসি, সামনে তো অ্যানিভার্সারি আসছে, অ্যানিভার্সারিতে তাহলে ওটাই নিয়ে নেবো। তো সামনে কিন্তু বাবাইয়ের বার্থডেও আসছে, আমার বার্থডে আসছে, তো পরপর অনেকগুলো অনুষ্ঠান আছে আমাদের। দেখো, মাম্মা কিন্তু এখন রুম ফ্রেশনার খুঁজছে, আর আমি কিন্তু খুঁজছি আমার প্রয়োজনীয় জিনিস, আইসক্রিম। তবে ডক্টর কিন্তু আমাকে আইসক্রিম খেতে একদম বারণ করেছে, আইসক্রিমে প্রচুর ফ্যাট থাকে, তবে জিভটা না ঠিক লোভ সামলায় না, কেন বলো তো, আমার আইসক্রিম আর মানে মিষ্টি দই টক দই এসব খেতে, আর লস্যি এসব খেতে ভীষণ ভালো লাগে। তো লস্যিটা তো নিয়েই নিয়েছি, লুকিয়ে চুরিয়ে, মাম্মা জানে না, আর আইসক্রিমটা কিন্তু নিতে দিচ্ছে না, বলছে না এটা প্রচুর ফ্যাট থাকে খেতে হবে না, তাই হোক নিতে দিল না, এর পরিবর্তে দই কিনে দিয়েছে। তো চলো, বুলেটের শোরুমে গিয়ে কী হয় সেটা তোমাদেরকে পরে অবশ্যই বলবো, আজকের ভিডিওতে বলছি না, নেক্সট ভিডিওতে বলবো। তবে মামা বলছে এখন বুলেটটা নিও না, আমি বলছি না এখনই নেবো, পুজোর মধ্যে আমি বুলেট নিয়ে ঠাকুর দেখতে বেরোবো। তো বলছি না আমি তো পুজোয় থাকছি না, কার সঙ্গে বেরোবে, বুলেটটা এখন নিও না, অ্যানিভার্সারিতে নিও, আর এখন তুমি তোমার একটা গোল্ড বালা করে নাও, আমার না অনেকদিন ধরে একটা বালার শখ আছে। তো মামা আগের বছরে বালাটা করে দেবো করে কিন্তু সেই লাস্টে গিয়ে টাকাটা জমানোর পরে তার নেক্সট থেকে আমাকে একটা ব্রেসলেট করে দিয়েছে আর একটা ডায়মন্ড রিং করে দিয়েছিলো। তো আমার সেটা পছন্দ ছিল না, আমার কিন্তু ইচ্ছে ছিল একটা বালা করার, তো ভাবছি সেই বালাটাই কিন্তু এইবারে করবো, কারণ এককালীন কিন্তু একটা জায়গা থেকে থোক একটা টাকা পাবো, সেই টাকাটা দিয়েই ভাবছি একবারে বালাটা করে নেবো, টাকাটাও জমা থাকবে আর জিনিসটাও আমার ঘরে চলে আসবে। তো এরকম প্ল্যানিং করে মামা বলছে এখন নিও না, তুমি এখন বুলেটটা কিন্তু অ্যানিভার্সারিতে নেবো ফেব্রুয়ারি মাসে। তো যাই হোক, সেটাই হবে, মামার কথাই শুনবো। বাবুর মেডিসিন নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। তো গাইস, দেখো বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ আগে, বাড়িতে এসে কিন্তু ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বাবুর আপেল সিদ্ধ করা হয়ে গেছে, আপেল সিদ্ধটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসেছে, আর খাওয়ানো হয়ে গেছে বাবুকে, কিন্তু ডালিয়াও খাওয়ানো হয়ে গেছে, কারণ কি ডালিয়াটা কিন্তু আমি করে রেখে তবেই গেছিলাম, ডিস্টার্ব করে না।
আমাকে ফোন ধরতে দেখলেই হয়ে যাও, প্রবলেম শুরু হয়ে যাক, আমার সবাই সব ওকে থাকতে হবে। কি কি এনেছি চলো দেখো, বাবা এর জন্য ফার্স্ট এনেছি ম্যাগি, ম্যাগির এরকম একটা বড় প্যাক এনেছি, কারণ এটার মধ্যে 8 প্যাকেট থাকে, এটা রান্নাতে কিন্তু অনেকদিন যায়, তো একবারের জন্য বড় প্যাকেটটা নিয়ে এসেছি। আগে বাবা এর জিনিস দিই, ম্যাগিটা বাবা এর জন্য সিমিলাক অ্যাডভান্স ফোর, সেই ডিশটা তুমি আমাকে ধরতে পারছো না, দুধ বলেও তো বাবা, এটা কিন্তু বাবা এর দুধ, তো সিমিলাক অ্যাডভান্স ফোর, তোমরা জানো মানে ফোর স্টেজ যে মিল্কটা সেটাই বাবাই খায়। তো এটা আনতে গিয়ে আমার রীতিমতো মাথায় হাত, কারণ এটা আমি যখন আগে নিতাম, তো আগে আমি এর আগে যখনই কিনেছি বাবা এর দুধটা, যে কটাই কিনেছি সবে কিন্তু এটা মাসে 3টে করে মতো আমার কিনতে হয়, তখন কিন্তু সবটাই আমি আগের দামে পেয়েছি, আগের দাম বলতে 780 টাকার মধ্যে পেয়ে গেছি। তবে এবারে কিন্তু দাম অনেকটা বেশি পড়েছে, এবারের দাম কত আছে দেখো, এবারের দামে কিন্তু এই যে এবারের দামে কিন্তু 840 টাকা দাম আছে, এটা আমি 820 টাকায় নিয়েছি, 20 টাকা ডিসকাউন্ট পেয়েছি মাত্র। তো এটা কিনতে গিয়ে আমার পুরো মাথায় হাত, তো যাই হোক বাবা এর জিনিস সেটা তো বাদ কিনতেই হবে। আর এটা কিন্তু সাইড লাগে মাল্টিগ্রেন অ্যান্ড ফ্রুট, এই ফ্লেভারটা বাবাই খায়, তো এই ফ্লেভারটা এনেছি মাল্টিগ্রেন অ্যান্ড ফ্রুট, এই 3টে গেল বাবাই এর। আচ্ছা আর একটা যেটা এনেছি সেটা হলো যেরকম একটা আমুলের 200 গ্রামের একটা বাটার নিয়ে এসেছি, এটা কিন্তু বাবাই এর। আর দুটো মেডিসিন, এটা কিন্তু কলিকের, এটা মানে পেটে ব্যথা প্লাস গ্যাস যে কোনো, এই মেডিসিনটা বাবাই এর যে কোনো প্রবলেমের জন্য। আর এই যেটা কিন্তু আপ্রাইজ ডি3, এটা হলো ভিটামিন ওষুধ, এইটা বাবাই মানে রেগুলার খায়, সেই জন্য এনেছি। আর এরকম একটা বিস্কুট এনেছি, এটা বাই ওয়ান টু ওয়ান গেট, মানে বাই ওয়ান গেট ওয়ান ছিল, তবে আমি 2 প্যাকেট আনিনি, 1 প্যাকেটই এনেছি। এই বিস্কুটটা কিন্তু ভালো খেতে, এই বিস্কুটের আমি মানে এর আগে খেয়েছিলাম বলতে একবারই অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিয়েছিল, ভীষণ ভালো খেতে, দারুণ টেস্ট। ও মা কে বাবা, আমি বাবা না, আমি তো মা, আ বাবা সবাই শুধু ওরা আ বাবা, ওর একারই একটা বাবা আছে। আর যেটা কিন্তু গোদরেজ ইয়ারের এরকম একটা লেমন ফ্লেভারের এরকম একটা মানে হোম ফ্রেশনার নিয়ে এসেছি, আর এটা একটা কস বাইট, মানে এটা এনেছি একটাই কারণ, কড়াই মাজার জন্য, ভীষণ ভালো এটা কড়াই মাজার জন্য, কড়াই পরিষ্কার করার জন্য। আর এই যে অক্সি ব্লিচের এরকম একটা ব্লিচ এনেছি, এটা আমি হাতে করবো নেকে করবো, সেই জন্য আজকে আমি মানে একটা ভিডিও তোমাদেরকে দেবো, ফেসিয়াল ভিডিও, ফেসিয়াল করবো আমি নিজে ফেস মানে বাড়িতে বসেই, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। দেখো দুটো গুলো বসে পড়েছে আমার সঙ্গে, তো এই অক্সি ব্লিচের এরকম একটা ব্লিচ এনেছি, আর একটু এগিয়ে দাও এগুলো, এই যে এটা কিন্তু মাদার ডায়ারির এরকম একটা মানে মিষ্টি দই নিয়ে এসেছি, এটা 400 গ্রামের। আর এটা আমার খুব ফেভারিট জিনিস, জামুল মিল্ক আমুলের লস্যি, এটা তো দারুণ পছন্দের আমার, তবে এখন খুব একটা খাই না, আগে প্রচুর খেতাম, এখন খাই না, একটা কারণ আছে দুধ জাতীয় খাবার তো আমার খাওয়াবার, দুধ জাতীয় খাবার মানে প্রচুর ফ্যাট থাকে, তো এইসব খাবার খেলে কিন্তু আমার প্যানক্রিয়াসে ব্যথা হয়, সেই জন্য কিন্তু এরকম খাবার খুব একটা আমি খাই না। তবে যাই হোক আজকে চোখে পড়ে গেলো, তাই নিয়ে চলে আসলাম। আর এই এখন একটা ফেসিয়াল কিট এনেছি, এটা কিন্তু গোল্ড ফেসিয়াল কিট, তো কী কোম্পানির ফেসিয়াল কিট, এটার রিভিউ কেমন আছে সবটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। চলো আপাতত আজকের মতো এই জিনিসগুলো এনেছি, এই জিনিস কিনতে গিয়ে আজকে আমার মাথায় হাত হয়ে গেছে, এখানেই আমার পুরো 3,500 টাকার মতো খরচা হয়ে গেছে। তো আমার খুব ইচ্ছে ছিল আজকে নিউ মার্কেট যাবো, কারণ আমার আজকে ডিউটি অফ আছে, তো আজকে ছুটি আছে, মামা ভেবেছিলাম নিউ মার্কেট যাবো, তো সেটা তো আর আজকে সম্ভব নয়। তো যাই হোক আমি কিন্তু হাবিবস থেকে গেছিলাম, তো হাবিবস থেকে কিন্তু আমি ডেট নিয়ে এসেছি 10 তারিখে আমি সকাল 11টার মধ্যে ওখানে চলে যাবো, আমার ডেট বুকিং করা হয়ে গেছে। তো 10 তারিখে আমি মানে ভেবেছিলাম ব্যারাকপুর থেকে পড়বো, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম ব্যারাকপুরে আমার 2 তারিখে ডেট নেওয়া ছিল, ব্যারাকপুরে যাবো, তো ব্যারাকপুরে যাচ্ছি না, কারণ আমি এখানে চলে এসেছি যেহেতু, সেই জন্য এখান থেকে করে নেবো। আর আমার ঘরের সঙ্গে একদম বলতে গেলে আমার বাড়ি থেকে 10 মিনিট লাগে যেতে, গাড়িতে করে গেলে 10 মিনিট, ওকে ওকে ও বাড়ি উঠবা বাড়ি, তো আমি কিন্তু এখানে হাবিস থেকে করবো আজকে ডেট, গিয়ে ডেট নিয়ে এসেছি বুকিং করে। আর আমি কিন্তু ক্যারাটিন স্মুথনিং করাচ্ছি না, মানে স্ট্রেটনিংও করাচ্ছি না, করাচ্ছি কি বলতো ন্যানো প্লাস দিয়ে, যেটা কিন্তু নতুন এসেছে মার্কেটে, ভীষণ চলছে, আর এটা কিন্তু হেয়ারের জন্য ভীষণ ভালো, তো আমি কিন্তু মানে ন্যানো প্লাস দিয়েটাই করাচ্ছি, ভেবেছিলাম ক্যারাটিন ট্রিটমেন্ট করাবো, ওটা করাচ্ছি না, আমার হেয়ারের যা কন্ডিশন, আমার হেয়ারের জন্য কিন্তু ন্যানো প্লাস দিয়েটাই ভালো যাবে, প্লাস একটা স্ট্রেট লুকও দেবে, সেই জন্য কিন্তু ন্যানো প্লাস দিয়েটাই করাবো। কত প্রাইস করছে, কী কবে করবো, কবে করবো সেটা তো বলে দিলাম, কত প্রাইস করছে, রেজাল্ট কেমন, সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তোমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ফেসিয়াল, এই যে আজকে আমি ফেসিয়াল করবো, সেই ফেসিয়ালটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আজকের মতো সবাইকে টাটা সবাই।